গাইঘাটায় জলমগ্ন এলাকা পরিদর্শনে জেলা শাসক সহ প্রশাসনের কর্তারা। ইছামতি নদী সংস্কারের দাবি স্থানীয়দের। গাইঘাটায় জলমগ্ন এলাকা পরিদর্শনে এলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সহ জেলা প্রশাসনের প্রায় সমস্ত বিভাগের শীর্ষ কর্তারা। সাথে ছিলেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি সহ অন্যান্যরাও। এদিন গাইঘাটার সুটিয়া, শিমুলপুর, রামনগর সহ গাইঘাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ছটি পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি সুটিয়া এলাকাতে দুর্গতদের জন্য যে কমিউনিটি কিচেন খোলা হয়েছে সেখানেও পরিদর্শনে যান জেলা শাসক সহ প্রশাসনের কর্তারা। কথা বলেন দুর্গতদের সাথে। প্রশাসনের কর্তাদের কাছে পেয়ে নিজেদের ক্ষোভ দুর্দশার কথা জানালেন এলাকার মানুষ। পাশাপাশি দাবি তুললেন ইছামতি নদী সংস্কারের। জানা গেছে এদিন জেলা শাসকের নেতৃত্বে সেচ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, মৎস্য দপ্তর, জেলা পুলিশ কর্তারা প্রথমে আসেন গাইঘাটা ব্লক অফিসে, সেখানে এক প্রস্থ আলোচনা সেরে নেন। এরপর দলটি পৌঁছায় সুটিয়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকা জলমগ্ন, জল ঢুকেছে চাষের জমিতে, নষ্ট হয়েছে ফসল, অনেকেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। অভিযোগগুলো শুনলো, শুনে সবকিছু আবেদন উনি মিটিয়ে নিল, বললো আচ্ছা সব ঠিক আছে আমি সবকিছু মিটিয়ে দেব, উনি বলে চলে গেল। বন্যার যে পটল, আলু, সবজি সবকিছুর দাম, মূল্য বৃদ্ধির দাম, অত্যাধিক দাম, এইসব কথা বলে উনি চলে গেল, বললো ঠিক আছে আমি দাম মিটিয়ে দেবো সব এসব। আমরা সবাই আছি ওখানে, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না, না পাচ্ছি তো তাবু লোকে চাল চাল দিয়ে যেমন এ বিষয়ে অতিরিক্ত জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন স্থানীয়রা যে যে দাবি করেছেন প্রত্যেকটি দাবি খতিয়ে দেখা হচ্ছে। যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখার পর রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। আমরা আজকে সবই যতগুলো দাবি ছিল বা এলাকার যে চাহিদা ছিল ডিএমস এর পার্সনালি দেখতে এসছেন গাইঘাটা ব্লকটা, আর এসপি বঙ্গাও ছিলেন, আপনারা দেখলেন যে যে দাবি হলো এলাকার অঞ্চলের প্রধানরা ছিলেন, অন্যান্য পাবলিক রিপ্রেজেন্টেটিভস ওয়ার দেয়ার, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের সব ডিপার্টমেন্টের শীর্ষ অধিকারীরা ছিলেন, ইনক্লুডিং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন, সবগুলো দেখা হচ্ছে। আজকে ইরিগেশন তরফ থেকে একটা জয়েন্ট ভিজিটও প্ল্যান করা হচ্ছে, যে দাবিটা ছিল বা যে চাহিদাটা ছিল রিগার্ডিং ইছামতি সংস্কার সেটাকে ওনারা সাইট ভিজিট করে ভেরিফাই করবেন যে যদি সেটা করলে সঠিকভাবে এই এলাকার যে জলের সমস্যা হয়েছে ওটার কোনো নিবারণ হবে, অ্যান্ড দেন ইরিগেশন ডিপার্টমেন্ট উইল টেক আ কল। সেটাও কনসিডার করা হয়েছে আজকে মিটিং এ। আমরা আজকে জয়েন্ট ভিজিটটা হয়ে যাক, একটা রিপোর্ট পাচ্ছি, এন্ড তারপরে আমরা কমিউনিটি কিচেন দেখতে আসছেন। হ্যাঁ, কমিউনিটি কিচেন এবং এখানে এলাকার আর কি কি রিকোয়ারমেন্ট হতে পারে যেটা আমাদের জেলা প্রশাসন তরফ থেকে আমরা করতে পারি সেটা দেখতে এসেছি। এ বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি জানান জেলা শাসক এসেছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির ছটি পঞ্চায়েত এলাকা জলমগ্ন, সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখেছেন প্রশাসনের কর্তারা। যেহেতু ছটা অঞ্চল আমার জলবন্দী, তার সব রকম মিটিং, সব রকম আলোচনা, যেমন আমার ইরিগেশন দিয়ে, আমাদের মৎস্য দপ্তর দিয়ে, আমার যেখানে ইছামতি, যেখানে আমাদের টিপির বাঁধ, আমাদের কালাঞ্চির ব্রিজ, এই সব জায়গায় যাতে ভিজিট করে আমরা যারা জলবন্দী হয়েছে সেই সব মানুষদেরকে জল থেকে উদ্ধার করতে পারি, তার জন্য আজকে জয়েন্টলি সবাই মিলে আজকে মিটিং হয়েছে, স্বাস্থ্য দপ্তর সব মিলেই আজকে মিটিং, এবং এখানে কমিউনিটি কিচেন দেখতে এসছেন, এসে বাচ্চারা ঠিকঠাক মতন খাওয়া দাওয়া, পুলিশ ডিপার্টমেন্ট থেকে এটা করেছে। কালকে আমাদের এখানে একটা স্বাস্থ্য শিবির হবে, প্রত্যেক দিনই আমরা কালকে জামা কাপড় দিয়ে গিয়েছি, এদের কোনো পরিবার বাদ নেই, যারা বাইরে থাকে তারাও এসে নিয়ে গেছে, তাদের আত্মীয় স্বজনের জন্য নিয়েছে, একদম সবাই কেমন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।